हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम टू माय चैनल। एखन जदिओ मॉर्निंग ना, एखन होच्छे इवनिंग, तो आमार तो सबाइके गुड इवनिंग। आज के होच्छे भूत चतुर्दशी, आमरा जाच्छि भूत धरते। तोमरा हयतो भाबछो मजा करछि, किन्तु ना, सत्यि आमरा सेई जाच्छि भूती धरते। कारण आमरा एखन आछि आमादेर ग्रामे। एखाने एकटा नतून बाड़ी होच्छिलो, किन्तु ओई बाड़िटा आटका पड़े गेछे, एखन होच्छे ना। तो केन होच्छे ना तोमरा हयतो बुझतेई पारछो, कारण सबाई बोलছে এটা হন্টেড হাউস, কিছু একটা জিনিস আছে যেটা মানে কি বলবো কাজটা হচ্ছে না সেই জন্য। তো আমরা যাচ্ছি, এখন আছে আমার বোন সাথে, তো দুজন যাবো ওখানে। আমরা দুজন খুবই এক্সাইটেড, কারণ এসব বিষয়ে একটু বেশি ভালো লাগে। তো আমরা যাবো এখন সেই ঘরটায়, দেখি আদৌ কি আমরা কিছু দেখতে পাই। তো চলো যাওয়া যাক, দেখি ভিতরে কি আছে না আছে, ভূত আদৌ দেখতে পাই কি না। তো চল। তো ফাইনালি আমরা বাড়িটার সামনে চলে এসেছি, কেমন লাগছে বল তোর? খুব এক্সাইটেড। তো এখন দেখি একটু গা ছম ছম ব্যাপার চলে এসেছে, যাই না, সন্ধে 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 হয়ে এসেছে এখন। তো চলো ভিতরে যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। এখানে তেমন বাড়িঘর নেই, দেখতে পাচ্ছ হয়তো তোমরা পিছনে ফাঁকা। এখানে পিছনে একটা বাড়ি আছে, আর এই বাড়িটা হচ্ছিলো, কিন্তু এখনও কমপ্লিট হতে পারেনি এই এই কারণেই। কিছু একটা আছে, কী আছে সেটা কেউ জানে না, কিছু একটা আছে। তো চলো দেখি সেই কীটা কী। তো এই যে আমরা বাড়িটাতে চলে এসেছি, বেশি বড় বাড়ি নয় যদিও, ছোট্ট বাড়ি। তো চলো ভিতরে ঢুকি। তো আমরা এখন বাড়িটার ভিতরে ঢুকছি। এখানে আমি আর আমার বোন ছাড়া কেউ নেই, সঙ্গে থাকো আবার, জানি না কী হতে কী হবে। আমি না বলছি, যদি সত্যি ভূত থাকে তাহলে গেল, পুরো খেল খতম। তো চলো তোমরা সাথে থাকো, আশা করি তেমন কিছু যেন না হয় আমাদের সাথে, সত্যি যদি ভূত দেখা যায় বাবারে। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, চলো। এখনো পর্যন্ত কিছু দেখা যায়নি, যদি এখনো তোমার জানি না আওয়াজ পেলে কি না, এটা কারো ছোটার আওয়াজ পেলাম। এখানে কিন্তু আমি আমার বোন ছাড়া কেউ নেই, ভয় ভয় লাগছে, কাঁচা চুম করতে চাই না কি হবে। তো আস্তে আস্তে কথা বলতে হচ্ছে আমাদের, চারিদিকে ফাঁকা, চারপাশে বাড়িও নেই, শুধু জঙ্গল আছে হয়তো দেখতে পাচ্ছ তোমরা। এখানে মাঠে, কিন্তু মাঠের দিকে মানে জঙ্গলের দিকে হচ্ছে একটাই বাড়ি, তো আমি জানি না সেই কারণে হয়তো হচ্ছে মানে কাজ চলাকালীন পাশ থেকে চলতে চলতে থেমে গেছে। তো আমি এটা হয়তো বাথরুম তৈরি হচ্ছিল, ওই যে জানি না তোমরা কিছু শুনতে পাচ্ছ কি না, আমি কিন্তু মানু মানু কোথায় গেলি, কোথায় চলে গেছিলি, শুনতে পেলি এটা কিছু? হ্যাঁ, এদিক দিয়ে কোথায় আওয়াজ ছিল। তো গাইস, আমরা এখন একটা কিছু আওয়াজ পেলাম, মানে কোনো হয়তো বাচ্চা বা কোনো বইয়ের আওয়াজ। এর মধ্যে আমাদের বাড়ি যাওয়া উচিত, এখানে সত্যি এত কিছু আছে তাই না, প্রচণ্ড ভয় লাগছে। যদি এখনো সন্ধে হয়নি, মানে আমাদের পাড়া থেকে অনেকটাই দূরে এটা, এই জায়গাটা, ওখানে আর কোনো আশেপাশে বাড়িও নেই, যে বাড়িটা একটা ছিল সেটা কেউ থাকে না। তো আমরা এখন উপরের দিকে আছি, মানে সিঁড়ির দিকে, এদিকে কিছু তো একটা আওয়াজ পেয়েছি আমরা, মানে এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি যদিও। তো আমরা এখন উপরে যাবো, দেখি আদৌ কিছু আছে কি না। পঞ্চমুখী, গান শুনতে পাচ্ছ? ফাইনালি আমরা চন্দ্রমুখী দেখতে পেয়ে গেছি, দেখাই টিভি না আসল চন্দ্রমুখী।
এই যে আমাদের চন্দ্রমুখী। তো গাইস আমরা তোমাদের সাথে একটু ফ্র্যাঙ্ক ভিডিও করছিলাম, তোমাদেরকে তোমাদের উপর ফ্র্যাঙ্ক করলাম। এখানে ভূত টুত কিছুই নেই। আমার সাথে এই যে এরা আছে সবাই, হাই কর। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আবার দেখা হবে না, আর ফ্র্যাঙ্ক করবো না, ফ্র্যাঙ্ক ভিডিও করা আমাদের হচ্ছে না। আবার দেখো তো নতুন একটা ব্লগ নিয়ে, সামনেই কালী পূজা আসছে, নতুন নতুন অনেক ভিডিও আসবে। তো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব রাখতে হবে। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়।